আম একটি জনপ্রিয় ফল, আর পাকা আমের সাথে নারকেল দুধ ও গরুর দুধের স্বাদ সব বাঙালেরই অত্যন্ত প্রিয়। তাই আমার আজকের রেসিপি ম্যাঙ্গো পুডিং। এই ম্যাঙ্গো পুডিং তৈরি করতে কোনো ডিম, ওভেন বা স্টিমার কিছুই আমার লাগবে না। চলুন তৈরি করি এই মজাদার ম্যাঙ্গো পুডিং। ম্যাঙ্গো পুডিং করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা পাকা আমকে এরকম চিকন করে কেটে নিয়েছি, আর দুটো মোল্ডকে এরকম করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এই একটা প্লাস্টিক মোল্ড নিয়েছি, আর একটা আমি ছোট কাঁচের মোল্ড নিয়েছি। দুটোকে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন আমরা প্রথম লেয়ারের কাজ শুরু করব। প্রথম লেয়ারের জন্য আমি এখানে দিচ্ছি কোকোনাট মিল্ক, নারকেলের দুধ 1 কাপ, ফুল ক্রিম মিল্ক 1 কাপ, চিনি 1/2 কাপ, আগার আগার পাউডার 2 চা চামচ। এগুলোকে ভালো করে মিশিয়ে তারপর আমি চুলার ফ্লেমটা অন করব। চিনি, আগার আগার পাউডার সব মিশ্রণটা গলে গেছে। এখন আমি ফুটে ওঠা পর্যন্ত অনবরত নাড়তে থাকব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দুটো ফুটে উঠেছে, এখন 2-3 মিনিটের মতো নেড়ে এটাকে ঘন করে নেব। দুধ হয়ে গেছে, এখন ফ্লেম অফ করে দিলাম। 2-3 মিনিট একটু অপেক্ষা করে তারপর আমি এটাকে মোল্ডে ঢেলে নেব। মোল্ডটাকে আমি আম দিয়ে এভাবে ডেকোরেট করে নিয়েছি, আর তার সাথে একটা ছোট বাটি, কাঁচা বাটিও রেখেছি। এখন আমি এটাকে দুধটা ঢেলে দিচ্ছি। দুধের মধ্যে বাবল থাকলে বাবলগুলোকে আমি অফ করে দিব, আর এটাকে এখন 10 মিনিটের মতো সেট হতে দিব। আমি দ্বিতীয় লেয়ার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আমের পিউরি 1 কাপ। একটা 1 কাপটাকে ভালো মতো ঢেলে নিব। তারপর হচ্ছে চিনি 1/2 কাপ, আগার আগার পাউডার 2 চা চামচ, আর নিচ্ছি পানি 1/2 কাপ। এগুলোকে ভালো করে মিক্স করে তারপর আমি ফ্লেম অন করব। মিক্স করে নিচ্ছি, সব মিশ্রণ গলে গেছে। এখন এটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি, নিয়ে নেব। আমি মিশ্রণটা ফুটে উঠেছে, এটা 2-3 মিনিট ফুটিয়ে তারপর আমরা আগে লেয়ারের উপর এটা ঢেলে দেবো। আমাদের দ্বিতীয় লেয়ারটা দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে 1 ঘন্টা সেট হওয়ার জন্য সময় দেব। আমাদের 1 ঘন্টা সময় হয়ে পরে এটা বের করে নিলাম এবং পুডিংটি জমে সুন্দর করে সেট হয়েছে। ছোটোটাও সেট হয়েছে, বড়টাও সেট হয়েছে। এখন এটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি। মজাদার এই ম্যাঙ্গো পুডিংটি আপনারা তৈরি করবেন, খাবেন, এবং আমার এই পুডিংটি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।